ব্রিটিশ উপনিবেশিকতার সময়ে প্রবর্তিত শিক্ষা ব্যবস্থায় শিক্ষার মাধ্যমটা হয় ইংরেজি। রবীন্দ্রনাথ এই ইংরেজি মাধ্যমের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে লিখে গেছেন। রবীন্দ্রনাথের দৃষ্টিতে ছোট ছোট বাচ্চারা যখন স্কুলে যায়, ওরা যদি এমন একটা ভাষায় লেখাপড়া করে যার সাথে ওদের জীবনের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই, সে শিক্ষায় কিন্তু শিশুরা আনন্দ পায় না। সে শিক্ষাটা একেবারে আনন্দহীন, নিরস শিক্ষা। এবং রবীন্দ্রনাথ তার শিক্ষার হেরফের প্রবন্ধে এ ব্যাপারে বিস্তারিত লিখেছেন। আমার কাছে মনে হয় বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষক এবং বাবা মার অন্ততপক্ষে রবীন্দ্রনাথের শিক্ষার হেরফের প্রবন্ধটি পড়ে দেখা উচিত। আমাদেরকে আবার এটাও ভুললে চলবে না, আমরা বর্তমান বা যে বিশ্বায়নের যুগে আমরা বাস করি, এই সময়ে যদি আমরা ইংরেজি ভাষার উপরে খুব ভালো আয়ত্ত আনতে না পারি, তাহলে আমরা অর্থনৈতিকভাবে বঞ্চিত হব। শুধুমাত্র অর্থনৈতিকভাবে নয়, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, বিভিন্নভাবে আমরা বঞ্চিত হব। 1947 সালে ব্রিটিশরা এই ভারতীয় উপমহাদেশ ত্যাগ করে চলে গেছে, কিন্তু আজ পর্যন্ত আমাদের শিক্ষার উপরে ব্রিটিশ উপনিবেশিকতার যে প্রভাব রয়েছে, যে কোনো চিন্তাশীল মানুষ যদি সে ব্যাপারটাকে খানিকটা তলিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে ইংরেজি ভাষার প্রতি আমাদের যে শ্রদ্ধা বা আমরা বিনতভাবে ইংরেজি ভাষাকে যে এত উঁচু স্থানে বসাই, তার পিছনে কিন্তু উপনিবেশিকতার ইতিহাস, সেই ইতিহাসের শেকড় জড়িত আছে, সেটা আমরা বুঝি না। ইংরেজি ভাষাকে আমরা অনেক ভয় পাই, কারণ ইংরেজি ভাষাটা আমাদের প্রভুদের ভাষা ছিল। ব্রিটিশ উপনিবেশিকতার সময় থেকে ইংরেজি ভাষাভাষীর মানুষেরা যে সুবিধা ভোগ করে আসছে তার কিন্তু হেরফের হয়নি। 2018 সালের ব্যানবিসের তথ্য অনুসারে বাংলাদেশের সব শিক্ষার্থীদের মধ্যে 0.55% শিক্ষার্থী ইংলিশ মিডিয়াম স্কুলে লেখাপড়া করে, অর্থাৎ যেখানকার শিক্ষা, মানে যেখানকার শিক্ষার পুরো মাধ্যমটাই হচ্ছে ইংরেজি। এই সমস্ত ছেলেমেয়েরা খুব যুক্তিসঙ্গত কারণেই ইংরেজি ভাষার উপরে এদের পারদর্শিতা অনেক বেশি। এরা কিন্তু পরবর্তীতে উচ্চশিক্ষার ক্ষেত্রে বা বিদেশে গিয়ে লেখাপড়া করার ক্ষেত্রে কিংবা বিশ্বের বড় বড় স্থানে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে বাংলাদেশের বাকি শিক্ষার্থীদের চাইতে অনেক বেশি এগিয়ে আছে। তাহলে আমি এখানে কি বলতে চাচ্ছি, আমি যেটা বলতে চাচ্ছি যে ইংরেজি ভাষা সম্বন্ধে আমাদের ভেতরে যে ভয় কাজ করে, সেই ভয়ের শেকড়টা কোথায় সেটা আমাদেরকে বুঝতে হবে। আমাদেরকে বুঝতে হবে মেকোলাইজম কি, অর্থাৎ মেকোলের শিক্ষা দর্শন বা ভারতীয় উপমহাদেশের শিক্ষার ভবিষ্যৎকে মেকোলে কিভাবে গঠন করেছিলেন। এটা বুঝলেই ইংরেজিকে আমরা সেফ একটা ভাষা হিসেবেই শিখব, ইংরেজিকে আমরা ভয় পাবো না। আমার সাথে আপনার অনেকেই একমত হবেন, বাংলাদেশের লক্ষ লক্ষ ছেলেমেয়েরা অনর্গল ইংরেজি বলতে না পারার কারণে এক ধরনের হীনমন্যতায় ভোগে। আমার সাথে আপনারা একমত হবেন যে ওদের সামনে যখন কেউ অনর্গল ইংরেজিতে কথা বলতে আরম্ভ করে তখন ওরা কুচকে যায়, নিজেদেরকে ওদের চাইতে ছোট মনে করে। দেখুন, ইংরেজি একটি ভাষা মাত্র, ভাষার কাজ হচ্ছে কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগ। কিন্তু সেই ইংরেজি ভাষাই কিন্তু এখন আমাদের একটা সোশ্যাল স্ট্যাটাস, অর্থাৎ আমি আমার সামাজিক অবস্থান কোথায়, এরকম একটা অনেক বড় লেবেল কিন্তু আমার গায়ের উপরে পড়ে যায় যখন আমি অনর্গল ইংরেজি কথা বলতে পারি। ইংরেজিকে আমাদেরকে অবশ্যই দখলে আনতে হবে, ইংরেজি ভাষা শেখা ছাড়া আমাদের পক্ষে বিশ্ব অর্থনীতিতে সফলভাবে পার্টিসিপেট করা এখনও সম্ভব না। ইংরেজি ভাষাকে ভয় পেলে চলবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা সেটা হচ্ছে, নিজের ভাষাকে যদি আমরা শ্রদ্ধা করতে না শিখি তাহলে অন্য ভাষা শেখাটা আমাদের জন্য সহজ হবে না। একটা বিষয় মনে রাখবেন, আমাদের হয়তো ইংরেজিতে ফাংশন করা লাগতে পারে, কাজ করা লাগতে পারে ইংরেজিতে, কিন্তু আমরা কিন্তু ফিল করি বাংলায়, আমাদের ভেতরের অনুভূতি কিন্তু বাংলায়। আমাদের সত্তার সাথে, আমাদের শেকড়ের সাথে আমাদের মাতৃভাষার গভীর সম্পর্ক রয়েছে। আমি এই কথাটা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলতে পারি একজন শিক্ষক এবং গবেষক হিসাবে। আমাদের সত্তা যখন আমাদের শেকড়ের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি করতে পারে, তখন আমরা আমাদের নিজেদের যে ঐশ্বর্য রয়েছে, নিজেদের যে সম্পদ রয়েছে, সেই সম্পদটাকে আমরা শ্রদ্ধা করতে শিখি, তখন বিশ্বের অন্য যে কোনো ভাষা শিখতে আমাদের নিজেদের ভাষাকে
ছোট করে দেখার প্রয়োজন পড়ে না। নিজেদের শেকড়কে শ্রদ্ধা করতে পারলে তখনই শুধুমাত্র আমরা বিশ্বের অন্য যে কোনো ভাষা এবং বিশ্বের অন্য যে কোনো জ্ঞানকে শ্রদ্ধা করতে পারবো, রপ্ত করতে পারবো। থমাস বেবিংটন ম্যাকলয় আমাদেরকে আমাদের মনোজগতের উপরে যেই উপনিবেশিকতার প্রভাব ফেলে গেছেন, সেই উপনিবেশিকতার শেকড়কে উপরে ফেলতে হবে আমাকে আপনাকে যৌথভাবে। ইংরেজি ভাষা আমরা শিখব বটে, ইংরেজি ভাষাকে আমরা রপ্ত করব বটে, কিন্তু বাংলা ভাষাকে পরিপূর্ণ মর্যাদার সাথে গ্রহণ করেই আমরা ইংরেজি ভাষা শিখব। আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন।